সবাইকে স্বাগতম। আজ আমরা হোয়াট ইজ লেপাসিয়ান, আমরা লেপাসি নিয়ে আলোচনা করব। লেপাসিয়ান মূলত এক প্রকার ডাইভার্জেন্স অফ গ্রেডিয়েন্ট। আমরা গত লেকচারে মূলত পাঁচ ধরনের ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে প্রথম ফর্ম দেখছিলাম ডাইভার্জেন্স অফ এ গ্রেডিয়েন্ট, মূলত এটাই লেপাসিয়ান। ফিজিক্সের ভাষায় ডেফিনিশন দিতে গেলে বলা যায় দ্য সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভস উইথ রিসপেক্ট টু ইচ অফ দ্য ভেরিয়েবলস এক্স, ওয়াই অ্যান্ড জেড। অর্থাৎ আমরা ইসের ডাইভার্জেন্স অফ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বলতে আমরা কী বুঝতাম, একটা ডেল অপারেটরের সঙ্গে একটা ফাংশনের গুণ, সাধারণ গুণ। তার আবার কি ডাইভার্জেন্স, ডাইভার্জেন্স বলতে বোঝায় ডেল অপারেটরের সঙ্গে ডট গুণ। মূলত এটাই হচ্ছে, এটাই মূলত আমাদের বলে ডাইভার্জেন্স অফ এ গ্রেডিয়েন্ট, বা এটাকেই বলে লেপাসিয়ান। এলে শুধু লিখলাম লেপাসিয়ান। অর্থাৎ এখানে আমরা তাই দেখতে পাচ্ছি, এটুক মূলত গ্রেডিয়েন্ট, ডেল অপারেটরের সঙ্গে এফ সাধারণ গুণ করা হয়েছে, তার ফলে এটুকু বলে গ্রেডিয়েন্ট। আর এখানে ডেল অপারেটরের সঙ্গে দ্বিতীয়বার আবার ডট গুণ করা হয়েছে, ডট গুণ করাকে বলে ডাইভার্জেন্স। মূলত এই টোটাল এটুকুকেই বলে ল্যাপ্লাসিয়ান। অর্থাৎ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেল অপারেটর ডট গুণ, আর এখানে কি ডেল ডেল এক্স এক্স ফাংশন আই হ্যাট, এক্স অ্যাক্সিস বরাবর ডেল ডেল ওয়াই ফাংশন এফ জে হ্যাট, আর ডেল ডেল জেড ফাংশন এফ কে হ্যাট। অর্থাৎ এই এই গ্রেডিয়েন্টের মান, এটা গ্রেডিয়েন্ট ক্লাসগুলো আপনার ইচ্ছা করলে দেখে আসতে পারেন, পিছনে গ্রেডিয়েন্ট সম্পর্কে ভালোভাবে আলোচনা করা আছে। মূলত এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ডেল অপারেটরের সঙ্গে এখন ডট গুণ করব। ডেল অপারেটর বলতে আমরা এটা বুঝি, আগে থেকেই জানি, এখন আমরা ডট গুণ করব। ডট গুণ করলে এই পার্শিয়াল ডেরিভেটিভ আর এটার পার্শিয়াল ডেরিভেটিভ দুটাই যায় স্কোয়ার হয়ে গেছে, আর হলো ফাংশন এফ, এই ফাংশন এফ, এই ফাংশন এফ হয়ে গেছে। আর আই হ্যাট, আর আই হ্যাট এটা হলো একই অক্ষ বরাবর, যেহেতু ডট গুণ, ডট গুণ হলো কস থেটা, থেটা তাহলে আই হ্যাট, আই হ্যাটের মান এক এক, আর কস জিরো ডিগ্রির মান, জিরো ডিগ্রির মান হচ্ছে অন, তাহলে অন হয়ে গেছে, তাহলে আই হ্যাট আর আই হ্যাট গুণ করে অন হয়ে গেছে, তাই এখানে অন আর লেখা হয়নি। তেমনিভাবে আবার পার্শিয়াল ডেরিভেটিভ অফ ওয়াই জি হ্যাট, এখন পার্শিয়াল ডেরিভেটিভ অফ ওয়াই ফাংশন এফ, এই দুটোকে করলে ডেল ডেল স্কোয়ার আর হলো ফাংশন এফ। তেমনিভাবে এটাও ডেল ডেল স্কোয়ার ফাংশন ডেল ডেল জেট স্কোয়ার, একটা ডেল ডেল ওয়াই স্কোয়ার ডেল ডেল জেট স্কোয়ার ফাংশন এফ। এখন আমরা মূলত এটা দেখতে পারছি সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে আমরা বলতে পারি সেকেন্ড ডেরিভেটিভ অফ ফাংশন, এটাই মূলত আমাদের ল্যাপ্লাসিয়ান। ল্যাপ্লাসিয়ান বলতে আমরা কী বুঝবো, একটা ডেল অপারেটরের দুইবার স্কোয়ার ইন্টু সাধারণ গুণ অফ ফাংশন, এটাই হচ্ছে ল্যাপ্লাসিয়ান। তাই এটাকে আমরা প্রথমে যে এটা অর্থাৎ ডাইভার্জেন্স, ডাইভার্জেন্স অফ এ গ্রেডিয়েন্ট একই, এটাকে তিনটে দাগ দেওয়া বোঝায়, মানে এটা এটা সমতুল্য, তাহলে এটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাসিয়ান। এখন আমরা মূলত ল্যাপ্লাসিয়ানকে এভাবে এভাবে লিখব, এই ফর্মেটে লিখব, এটা হচ্ছে ডেল ডেল স্কোয়ার এফ ডেল ডেল এক্স স্কোয়ার ডেল ডেল ওয়াই স্কোয়ার এফ ডেল ডেল জেড স্কোয়ার এফ। ল্যাপ্লাসিয়ান মূলত একটা স্কোলার কোয়ান্টিটি, এটুকু মনে রাখতে হবে, ল্যাপ্লাসিয়ান হচ্ছে একটা স্কোলার কোয়ান্টিটি। ল্যাপ্লাসিয়ান নিয়ে আলোচনা করব, আমরা আগেই বলেছি ল্যাপ্লাসিয়ান মূলত ডাইভার্জেন্স অফ এ গ্রেডিয়েন্টের সমতুল্য, তাই কথাটা আমরা আবারও লিখে রাখছি। এখন আমরা এই ডেল অপারেটর স্কোয়ার ইনটু ফাংশন, এটাই মূলত ল্যাপ্লাসিয়ান, এটা আমরা আগেই বলেছি। এখন এটাকে এইভাবে লেখা যায়, তাহলে ধরা যাক একটা ফাংশন এক্স, ওয়াই, জেড, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার জে কিউব প্লাস এইট, এই একটা ফাংশন দেওয়া আছে। এখন এটাকে আমরা ল্যাপ্লাসিয়ান করব, অর্থাৎ ডাবল ডেরিভেটিভ করব। এখন এক্স টু দি পাওয়ার ফোরকে একবার পার্শিয়াল ডেরিভেটিভ, এটা মূলত পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ একবার করলে হলো এক্স টু দি পাওয়ার ফোর, করলে এক্স টু দি পাওয়ার কিউব, কিউব থাকে আর হলো সামনে ফোর, আর আবার করলে পারে হয়ে যায় হলো ফোর, এটাকে আবার দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে এই থ্রি আবার চলে আসে, তাহলে বারো হয়ে যায়, আর এক্স টু দি পাওয়ার স্কোয়ার। আমরা জানি এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র সাধারণত এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা মূলত ডিফারেনশিয়েশনের সূত্র, না মনে থাকলে দেখে আসতে পারেন। তাহলে আমরা পেলাম হচ্ছে টুয়েলভ স্কোয়ার, এমনিভাবে টুয়েলভ স্কোয়ার, তারপরে আবার পার্শিয়াল ডেরিভেটিভ করবো, যেহেতু এক্স আসছে তাহলে করা যাবে, তেমনিভাবে এখানে হয়েছে হলো টু, প্রথমে আসবে হলো টু এক্স, তারপরে আবার করলে পারে টু এক্স, আবার করলে শুধু টু, শুধু টু আর এই ওয়াই, শুধু টু ওয়াই, আর এখানে যেহেতু এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে জিরো, এখানেও এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে জিরো, টোটাল একটা জিরো গেল। এখন আমরা এটা এটা দিয়ে করব, এটা দিয়ে করলে ওয়াই, যেহেতু ওয়াই নাই করা যাবে না, জিরো, আবার এটা দিয়ে এখানে এখানে ওয়াই আসছে, তাহলে আমরা
এখানে y আছে, কিন্তু আমরা দুইবার ডেরিভেটিভ করলে এখানে 0 আসবে। আবার এটা দিয়ে আবার 3z কে করলেও 0 আসে, আবার এটা দিয়ে 8 কে করলেও 0 আসে। মূলত আমাদের হয়ে গেল, এটা দিয়ে হয়ে গেল। এখন এটা দিয়ে আবার প্রথম থেকে একটু দুবার প্রয়োগ করলে 0 আসে, আবার এটা দিয়ে এটাকে করলে 0 আসে, আবার এটা দিয়ে এটাকে করলে আসে হলো ডাবল ডেরিভেটিভ হবে। তাহলে প্রথমে আসবে থ্রি থ্রি, 3 × 5 = 15, 15z², তারপর আবার করলে আসবে হলো 2, তাহলে 15 × 30z, হ্যাঁ 30z। আর এটা দিয়ে আবার 8 কে করলে 0, তাহলে আমরা পেলাম 30z, 2y আর 12 স্কোয়ার। এটি মূলত আমাদের ল্যাপ্লাসিয়ানের মান। আবারও আমরা সবাই মনে রাখবো, ল্যাপ্লাসিয়ান বলতে বোঝায় ডেল্টা স্কোয়ার ইন্টু সাধারণ গুণ ইন্টু এফ, এটাই মূলত ল্যাপ্লাসিয়ান। ধন্যবাদ সবাইকে।